জানেন স্বামী শরীফুলের কাছ থেকে কত টাকা ইচ্ছেলামি পেলেন পরিমণি? জানলে অবাক হবেন আপনিও। জানুন বিস্তারিত। সদ্য কলকাতা ঘুরে গেলেন পরিমণি। কলকাতা থেকে ঈদের উপহার কিনেছেন ছেলে স্বামীর জন্য, তবে নিজে কি পেলেন স্বামীর থেকে জানালেন অভিনেত্রী। বাংলাদেশে চর্চিত অভিনেত্রী পরিমণি এই বছরে ঈদটা তার কাছে অন্যবারের তুলনায় অনেকটা আলাদা, কারণ এবার যে তার সঙ্গে রয়েছে তার ছেলে, বয়স তার মাত্র 8 মাস, নাম রাজ্য। সম্প্রতি ছেলেকে নিয়ে কলকাতায় আসেন অভিনেত্রী। উপলক্ষ ছিল আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট অনুষ্ঠান। ঈদের দিন সকালে কলকাতা থেকে ঢাকায় যান তিনি। ছেলের প্রথম ঈদ বলে কথা, তাই কলকাতা থেকে প্রচুর জামাকাপড় কিনে নিয়ে যান অভিনেত্রী। ছোট রাজ্য বাবা মায়ের থেকে যেমন উপহার পেয়েছে, তেমনি আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছে অনেক উপহার সামগ্রী। তবে তা বলে নিজ সেলামি নিতে ভোলেননি পরিমণি। স্বামী শরীফুল রাজের কাছ থেকে প্রায় 1 লাখ টাকার সেলামি পেয়েছেন তিনি, যদিও সেটা তিনি রাজের কাছ থেকে এক প্রকার আদায় করেছেন বলেই জানান, যদিও ঈদের আগেই সেই টাকা পেয়েছিলেন তিনি। আর সেলামের সেই টাকায় কলকাতায় নিজের পছন্দের সাজসজ্জার জিনিস কিনেছেন বলেই জানান। কিন্তু স্বামীকে কি দিলেন তিনি? ঢাকার এক সংবাদ মাধ্যমে তিনি জানান, স্বামী শরীফুল পড়তে পছন্দ করেন, লেখালেখির শখ রয়েছে তার, তাই কলকাতা থেকে রাজের জন্য কলম, সিনেমার বই ও ডায়েরি নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, রাজের জন্য ঈদের দিন দুপুরে জমিয়ে গরুর মাংস ও ভোনা খিচুড়ি রান্না করেন। এভাবে তাদের ঈদ উদযাপন সম্পন্ন হয়। পরিমণি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।